হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল ট্রেনের মধ্যে খাবার। তো ট্রেনের মধ্যে আমি কি খেয়েছিলাম, এটা রাতের খাবার ছিল। অ্যান্ড রাতে আমি কি অর্ডার করেছিলাম, তো সেটাই আমি আপনাদের কাছকে দেখাবো। তো অ্যাকচুয়ালি যাদের কোনো অভিজ্ঞতা থাকে না যে কি খাবো, কি খেলে আমি একটু হলেও খেতে পারবো, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। যারা জানেন না, বুঝেন না, তারা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন। তো যাই হোক, আপনারা যারা আমার থেকে জানতে চান, তারা কিন্তু এটা এটা খেলে অ্যাকচুয়ালি একটু হলেও আপনারা খেতে পারেন। যাদের প্রচণ্ড ক্ষুধা লাগে, আসলে একটু না খেলেও নয়। তো এই ছিল আমার ট্রেনের মধ্যে খাবার অর্ডার করা। মোটামুটি আমি ডাল, মানে ডিম ভাত অর্ডার করেছিলাম। তো তার সাথে এরা হচ্ছে এর মধ্যে ভাত, মানে ডাল আর এই সবজি দিয়েছিল, আর সাথে যে একটা চাটনি দেয় ওরা সবসময়ের জন্য, আর দুইটা করে ডিম দেয়। তো ডিম ভাতের সাথে এইগুলাই থাকে। আর অ্যাকচুয়ালি আরেকটা যে প্যাকেট দেখেছিলেন, সেটা হচ্ছে এক্সট্রা ভাত দেয় ওরা। তো আপনার লাগলে আপনি এক্সট্রা ভাতটা খেতে পারেন, আর রাতে আপনারা এক্সট্রা ভাতের পরিবর্তে দুইটা রুটিও নিতে পারেন। তো ইচ্ছা করলে এই ভাতের সাথে এক্সট্রা ভাতের পরিবর্তে ওইখানে দুইটা রুটিও নিতে পারেন, অ্যান্ড এক্সট্রা ভাতও। তো আমি তো রুটি খাইও না, তো তার পরিবর্তে কী নিবো? আর ওই ভাতগুলাও তো খেতে পারিনি, তো ওভাবেই যাই হোক খাওয়া হয়েছে। তো মোটামুটি কি এত মজা বা কোনো কিছুই না, মোটামুটি পেট চলানোর মতো, যে কোনো রকম একটু ক্ষুধাটা মেটানোর মতো আমি দুইটা মিক্সড করে কোনো রকম একটু খেয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে অভিজ্ঞতা। আর প্রথমত আমরা কিছুই খেতাম না, পরে দেখতাম যে না না খেয়ে আর পারা যায় না, কারণ 2টা দিন যেহেতু ট্রেনের মধ্যে থাকতে হয়, তো এভাবে আসলে থাকা যায় না। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা? অ্যান্ড হচ্ছে আপনারা চাইলে এইভাবে যারা আসেন, অন্তত এই ডিম ভাতটা অর্ডার করে খেতে পারেন। আর মাছ কিন্তু খুবই বাজে, একদমই খেতে পারবেন না যারা মাছ নিয়ে খেতে চান, মানে ভাজি মাছ দিলেও আপনারা খেতে পারবেন না, ঠিক আছে? তো এর থেকে সব থেকে বেস্ট হয় আপনারা এরকম ডিম ভাত অর্ডার করে নিয়ে কোনো রকম পেট চালানোর দায় আর কি, মানে চালাইতে পারেন, এইটাই বলবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা? অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।